আজকে আমরা যাচ্ছি সিসিডিতে, গোলসি সিসিডি। আমি আর আমার ফ্রেন্ড অন দা NH2। এখানে আমরা ব্রেক নিলাম, তারপরে ওখানে গিয়ে দেখাবো পুরোটা সিসিডিতে। ওয়েদারটা ঠিক কেমন একটা জমছে, আগে যত বৃষ্টি পড়ে পড়ে বৃষ্টি পড়ে পড়ে এখন ইয়ে হয়ে গেছে, কি বলে, অনেকটা। এটা তাও ঠিক আছে, ম্যানেজেবল ম্যানেজেবল ওয়েদার, ঠান্ডা আছে, অসুবিধা নেই। বলছিতে বলা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে, চেক করতে হবে। মনে হচ্ছে আমাদের সিসিডি প্ল্যানটা আজকে বেরিয়ে ভুল করলাম, জানি না বৃষ্টি হচ্ছে কি না, বৃষ্টি হলে পুরো একদম আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে, যাওয়া হবে না। তবে যখন বেরিয়ে গেছি আমরা ঠিক যাবই, আমাদের মঞ্জিল হচ্ছে বুদবুদ সিসিডি। ও ভাই সাহাব, কি হাওয়ার আওয়াজ! হাওয়ার আওয়াজ হবেই না কেন, গাড়ি চলছে কততে, 80-90-100 ছুঁয়ে যাচ্ছে এই 110 সিসির গাড়িতে। এটা কিন্তু ভাবার বিষয়, হ্যাঁ, 110 সিসির গাড়িতে 100 তুলে দিচ্ছি। চলো এবার তাড়াতাড়ি যাওয়াই যাক, এমনিতেই মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি নেমে গেলে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। টোটালটাই NH2 দিয়ে যাচ্ছি, আর NH2 এর সাইডে তো কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা পাবো না। আমরা যেতে যেতে দেখলাম একটা ডেলিভারি বয় পিঠে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, উনি বললেন যে আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমি দেখলাম যে সত্যি গাড়ি স্টার্ট নিচ্ছে না, তো ওকে একটু ফিউল দিলাম যে ফিউলও শেষ হয়ে যেতে পারে হয়তো, করে দেখলাম যে স্টার্ট নিচ্ছে না কি, যাতে সামনে পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিতে পারে। এইটুকু তেলে আশা করি হয়ে যাবে। ওই ডেলিভারি বয়টাকে সত্যিই হেল্প করে খুব ভালো লাগছে, যে জীবনে কিছু তো একটা ভালো কাজ করলাম। তোমাদের সামনে যখন কেউ বিপদে পড়বে তোমরাও হেল্প করো, মানুষ মানুষকেই তো দেখবে, তাই না? ওখানে অনেকটা টাইম নিল, এবার তাড়াতাড়ি যাই। ভালোবাসি চোখের জলে রিয়ারা রে।
মেলা শুধুই দেখেছি রে, যন্ত্রণারি আগুন নিবে পুড়েছি যে বোঝো নিতা অভিমানে চুপি করে এসেছি তাই দূরে সরে বোঝাতে যেও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা ইট পাথরের শহরে গলি বাড়ির বহরে খুঁজছি ভীষণ করে জীবন যখন ঝোঁকে দাঁড়ায় সম্ভব দৃষ্টি ছাড়ায় তৃষ্ণা মুখে বৃষ্টি আকাশ জুড়ে নানা রঙের লোকের ভিড়ে দু চোখ বুঝেও স্বপ্ন নিয়ে তুমি আমার চোখের ভাষা তুমি আমার সুখের নেশা তুমি আমার ভালোবাসা দীপান্বিতা।